আমাদের এই যে মাউস যেখানে এই জায়গাটার নাম কি জানেন বা যেখানে আমরা কাজ করি সেটা হচ্ছে ওয়ার্ক স্পেস মানে আমাদের কাজ করার জায়গা এই জায়গাটা আমরা যে কোনো প্রকার ডিজাইন বা ড্রয়িং যাই করি সেটা আমাদের এই জায়গায় করতে হয় ঠিক আছে এখানে আমাদের যে ড্রা টুল সেটা নাই এখানে এমনটা হয়তো সবার থাকবে না ঠিক আছে এই ইন্টারফেসটা এমনটা থাকবে না তো আমি পর্যায়ক্রমে সব কিছু আলোচনা করব হুম এটা হচ্ছে আমাদের হোম বাটন এটা এইটা মেনু বার এটা হচ্ছে অ্যাপ্লিকেশন মেনু এখানে হচ্ছে ডিসপ্লের যে ট্যাব ফাইল ট্যাব সেটা এটা আর এটা হচ্ছে মডেল ট্যাব এটা হচ্ছে লেআউট আর এটা আমাদের নিচের যে এটার অনেক দরকার হয় নিচের যে এই যে অপশনগুলো আছে অর্থ মোড গ্রিড মোড আমরা যে অন করে এই এই অপশনটা আমাদের যে এই যে বারটা এই বারটার নাম কি আমরা জানি স্ট্যাটাস বার ঠিক আছে আমাদের এটা হচ্ছে ভিউকোপ এটা হচ্ছে নেভিগেশন বার হুম তো এইগুলো দেখা যাচ্ছে যে ক্লোজ করেও আনা যায় ঠিক আছে এগুলো দেখা যাচ্ছে যে ক্লোজ করা থাকতে পারে হ্যাঁ এখানে যদি আমরা ক্লোজ করে দেই অটোমেটিক্যালি এগুলো ক্লোজ হয়ে যাবে ঠিক আছে বা এখানে দেখা যাচ্ছে যে ভিউর ভেতরে গিয়ে আমাদের ডিসপ্লে ঠিক আছে এখানে আমাদের এই যে নেভিগেশন বার হুম তারপরে এই যে ইউসিএস আইকন আমাদের এই যে এটার নামকে নিচে যে কর্নারে যেটা আমাদের দেখা যায় এক্স এবং ওয়াই এটা হচ্ছে আমরা টু ডি করতেছি এখন ঠিক আছে এই এইট যে ইন্টারফেসটা এটা হচ্ছে টু ডির জন্য টু ডির জন্য হলে টু ডাইমেনশন মানে এক্স এক্সিস আর ওয়াই এক্সিস যখন আমরা থ্রি ডি করবো তখন থ্রি ডাইমেনশন থাকবে এক্স ওয়াই এবং জেড অ্যাক্সিস ঠিক আছে আমরা কোনো টুল যদি আমাদের এখানে ড্রোয়া টুলের দেখা যাচ্ছে যে নাই তাই না তো ড্রোয়া টুলগুলো আনতে গেলে এখানে টুলবার থেকে ঠিক আছে এই যে অটো ক্যাডের ভিতরে এখান থেকে যে যে টুলগুলো আমাদের দরকার হবে সাপোজ ড্রোয়া টুল বার বা মডিফাই টুলবারটা থাকে সচরাচা ঠিক আছে তো আমাদের যদি দরকার হয় তো আমরা হচ্ছে এখান থেকে আবার সেটা অন করে নিব ঠিক আছে টুলবার মডিফাই টুলটা কই এই যে মডিফাই টুল তো আমাদের এই দুইটা থাকে দরকার নাই কেননা এখানেই আছে এটা হচ্ছে কি রেবন ঠিক আছে এটা হচ্ছে রিবন এই রিবনের ভিতরে সবই আছে ঠিক আছে তো রিবনটাও দেখা যাচ্ছে অনেক সময় হাইট থাকতে পারে আমরা যদি এখানে মিনিমাইজ করে রাখি রিবনটা অটোমেটিক্যালি হাইট হয়ে থাকতে পারে ঠিক আছে আমাদের এখানে যে আরকি অ্যারকিতে আমরা ক্লিক করে দেন আবারও শেষেরটা ক্লিক করে এখানে তার বাম পাশের যে এরকিটা এটা ক্লিক করলে অটোমেটিক্যালি চলে আসবে ঠিক আছে বা এখান থেকেও দেখা যাচ্ছে এই যে টুলের ভিতরে এখানে ওয়ার্ক স্পেস ওয়ার্ক স্পেস না এই যে প্লেটস প্লেটসের ভিতরে এখানে যে রিবন রিবনে ক্লিক করলেও অটোমেটিক্যালি দেখা যাচ্ছে রিবনটা অফ হয়ে যাবে আবার রিবনে ক্লিক করলে অন হবে বা আমরা যদি কীবোর্ড কমান আর বি ও এন রিবন ঠিক আছে লিখে এন্টার দিই তাও দেখা যাচ্ছে যে রিবনটা চলে আসবে যদি না থাকে অথবা আমাদের অপশনের ভিতরে ঠিক আছে ওপি আমরা কী করবো ওপি ইন্টার ঠিক আছে অপশনের ভিতর গিয়ে আমাদের যে প্রোফাইল সবার শেষে যে প্রোফাইলটা প্রোফাইলে দেন এখানে যদি আমরা রিসেট দেই তাহলে আমাদের নতুন যেমনটা ওপেন হয় তেমনটাই আবার চলে আসবে সব কিছু ঠিক আছে আচ্ছা তো আমরা এই যে এটা হচ্ছে ড্রা টুল এটা হচ্ছে মডিফাই টুল কোনটা এটা ড্রা টুল আর এটা হচ্ছে মডিফাই টুল তাই না তো ড্রা টুলের এই যে ফাঁকা জায়গাটা আছে না বাম পাশে এখানেও যদি আমরা রাইট বটন ক্লিক করি তাও কিন্তু আমরা ওই টুলগুলো ওপেন করতে পারবো ঠিক আছে যে টুলগুলো আমাদের দরকার হবে আচ্ছা আর এই যে ডট 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 মতো দেখা যাচ্ছে এই জায়গাটা ধরে আমরা যদি বাম দিকে এখানে বাম সাইডের এই রাখি তাহলে অটোমেটিক্যালি দেখা যাবে যে এটা ছেট হয়ে গেছে ঠিক আছে এভাবে ধরে আমরা ড্রাগান ড্রপ করে আমাদের ইচ্ছা খুশি মতো আমরা ছেট করে দিতে পারি ঠিক আছে এভাবে আবার এখান থেকে ধরে আবার আমরা এখানে নিয়ে আসতে পারি এভাবে এবং এখানে যদি দরকার না হয় ক্লোজ করে দিতে পারি ঠিক আছে আচ্ছা পেজ সেট দুইটা অংশ একটা হচ্ছে ইউনিট সেট আপ আর একটা হচ্ছে ডাইমেনশন সেট তো পেজ সেট কেন করতে হয় যে কোনো ড্রয়িং করার জন্য আমাদের অবশ্যই পেজ সেট ঠিক করতে হয় তার কারণ আমাদের ডিজাইনটা ঠিকঠাক করার জন্য আসলে পেজ সেট আপটা অবশ্যই দরকার তা নাহলে উল্টা ফাল্টা আসে আর কি মানে এক্সাক্ট ঠিকঠাক আসে না তো এজন্য আমরা হচ্ছে পেজ সেট আগে শুরু করি এ সেটাপের হচ্ছে প্রথম যে স্টেপটা সেটা হচ্ছে ইউএন ইন্টার ইউনিট সেট এখানে আর্কিটেক্ট রাখব কারণ আমরা ফিট ইঞ্চিতে কাজ করব। আর মিলিমিটারে কাজ করার জন্য ডেসিনালে রাখতে হয় ঠিক আছে তো আমরা ফিট ইঞ্চিতে কাজ করবো এজন্য আর্কিটেক্ট রাখবো এখানে পিচিশনটা আমরা জিরো ফিট জিরো ইঞ্চি সবার উপরে যেটা জিরো ফিট জিরো ইঞ্চি এটা রাখবো দেন ওকে এখানে আমাদের কিন্তু ফিট ইঞ্চিতে কাজ করবো তো এখানে কিন্তু ইঞ্চি আছে তো এটা আমাদের কোনো কিছুই চেঞ্জ করার দরকার নাই যেহেতু আমরা ফিট ইঞ্চিতে কাজ করছি যদি মিলিমিটারে কাজ করতাম যদি এখানে ডেসিমেল দিতাম তাহলে এখানে মিলিমিটারটা সেট করে দিতাম দেন ওকে দ্বিতীয় যে অপশনটা সেটা হচ্ছে ডায়মেনশন সেট আপ ডি এন্টার ডি এন্টার দেওয়ার পর এখানে বাম এখানে ডান সাইডে পাঁচটা অপশন আছে এই পাঁচ মাঝের যে অপশন মডিফাই এই মডিফাইতে আমরা ক্লিক করব মডিফাইতে ক্লিক করার পর আমরা প্রাইমারি ইউনিট যেটা এই প্রাইমারি ইউনিট চেয়ে ক্লিক করব ক্লিক করার পর ভাবে ওখানেও যেমন আর্কিটেক্ট দিয়েছিলাম এখানেও ভাবে আর্কিটেক্ট দিব এবং পিচিশন জিরো ফিট জিরো ইঞ্চি আমরা দ্বিতীয় যে অপশনটা কাজ করবো সেটা হচ্ছে টেক্সটে টেক্সটে ক্লিক করে এখানে টেক্সটের হাইটটা শুধুমাত্র চেঞ্জ করব টেক্সট নিয়ে আমার আলাদা ক্লাস আছে সো টেক্সটের ডিটেলস সেখানে আলোচনা করা হবে এখানে দেখা যাচ্ছে যে টেক্সটের যে ফর্মটা সেটা চেঞ্জ করা যায় কালারটা চেঞ্জ করা যায় তো এগুলো নিয়ে আসলে পরে আলোচনা করবো ঠিক আছে তো প্রাথমিকভাবে যেটা দরকার সেটা হচ্ছে টেক্সটের হাইট এই হাইটটা এই যে টেক্সটের হাইটটা হাইটটা আমরা কী করবো একটু চেঞ্জ করবো সেটা হচ্ছে ছয় থেকে আট নয় ঠিক আছে এর ভিতর রাখবো ছয় থেকে নয় এর ভিতরে যে কোনো একটা স্বাভাবিক আমি সাত এখানে ইঞ্চি বা ফিট কোনো কিছুই দেওয়ার দরকার নাই আমরা যেটাই দিব অটোমেটিক্যালি সেটা ইঞ্চিতে হচ্ছে আর সেম্বুল্যান অ্যারো এটা ক্লিক করে আমাদের যে এরো সাইজটা এই সাইজটা শুধুমাত্র একটু চেঞ্জ করব সেটাতে আমি দুই রাখলাম ঠিক আছে এটা এখান থেকে এটার যে মেজারমেন্ট এখানে একটা লাইন মনে করেন তো এই লাইনটা কতটুকু সেটার মেজারমেন্ট এখানে দেখাচ্ছে ছয় ফিট সাত ইঞ্চি তো এর দুই দুইটা দুইটারদের তীর চিহ্ন মতো সেটা হচ্ছে আরও তো এই অ্যারো সাইজটা আমি দুই করে দিলাম দুই ইঞ্চি দেন ওকে এখানে ওকে দেওয়ার পর দেন এখান থেকে আমরা ক্লোজ দিব না আমরা আগে ছেট কারেন্ট দিব তারপরে ক্লোজ দিব ছেট কারেন্ট দেন তো আমাদের পেজ এই যে ইউসিএস আইকন আমি এখানে মাউস করলে দেখা যাচ্ছে যে আমার মাউসের সঙ্গে সঙ্গে এটা চলতেছে তাই না তো এটাকে আমরা হচ্ছে বাম কর্নার এখানে ফিক্স করার জন্য আমরা কি করব করবো এস লিখলেই যারা আমরা তো সবাই উনিশ ইউজ করতেছি তো ইউসিএস লিখলে অটোমেটিক্যালি ইউসিএস আইকন চলে আসবে আর যাদের সাত বা এমন কিছু তারা দেখা যাচ্ছে লাগে ঠিক আছে তো আমরা ইউসিএস আইকনে ক্লিক করলাম দেন নো অর্জেন্ট তাহলে আমাদের নিচে এখানে বাম কর্নারে ইউসিএস আইকনটা ফিক্সড হয়ে যাবে আরও একটা জিনিস ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমি যে কোনো কিছু লিখতে গেলে সাপোজ লাইন তো এর যখনই লিখলাম তখন আমার এখানে একটা গাইডলাইন শো করতেছে তো এটা কিসের জন্য করতেছে কারণ আমার ডাইনামিক ইনপুটটাই অন করা আছে তো এটা যদি ওয়ান করা না থাকে তাহলে কিন্তু ওটা শো করবে না তো ডায়নামিক ইনপুটটা কই এই যে ডাইনামিক ইনপুট তো আমি যদি এটা অফ করে দেই তাহলে দেখেন এখন যদি আমি এল এন্টার দিই আমার কিন্তু দেখাচ্ছে না তো এটা দেখাচ্ছে কোথায় এই যে কমান্ড বারে ঠিক আছে এটা হচ্ছে কমান্ড প্রমোট এরিয়া এটা হচ্ছে কমান্ড বার যাই লিখবেন এখানে শো করবে ঠিক আছে তো এটাও দেখা যাচ্ছে যে ক্লোজ করা যায় কন্ট্রোল নাইন দিয়ে আবার ব্যাক আনতে হয় ঠিক আছে এটা ক্লোজ করলে কন্ট্রোল নাইন এখানে যদি আমি ক্লোজ নেই দেখেন এখানে এখানেই লিখে দিছে যে প্রেস কন্ট্রোল নাইন ঠিক আছে তো আমি যদি এটা ইয়ে দিই এটা ক্লোজ হয়ে গেছে যে আবার আনতে গেলে কি করতে হবে তাহলে কন্ট্রোল নাইন অটোমেটিক্যালি চলে আসছে ঠিক আছে আমরা অপশনের ভিতরে আর একটু যাই ওপি অপশনের ভিতরে যাইতে গেলে ও আমরা ডাইনামিক ইনপুটটা অন করে দিই হুম এখন হচ্ছে ওপি এন্টার অপশনের ভিতরে যাইতে গেলে কী করতে হবে কিবোর্ড কমান ওপি এন্টার এখন দেখেন এখানে অনেকগুলো অপশন আছে আমাদের সব অপশন জানার দরকার হয় না ঠিক আছে তো এখানে মেন যেটা ডিসপ্লে ডিসপ্লে ভিতরে অনেকগুলো অপশন আছে তো আমরা যদি এখান থেকে কালারটা এই ডিসপ্লে এর কালারটা চেঞ্জ করতে চাই মানে ওয়ার্ক স্পেসটা চেঞ্জ করতে চাই ওয়ার্ক স্পেসের কালারটা তাহলে এখানে কালারে ক্লিক করার পর এখানে আমাদের বিলাক দেওয়া আছে তো এই বিলাকটা আমরা যদি অন্য কালারে রূপান্তরিত করতে চাই এখানে অনেকগুলো কালার আছে এখানে অ্যারোতে ক্লিক করলে অটোমেটিক অনেকগুলো কালার দেখাচ্ছে শেষে আরও একটা কালার এখানে কি বলছে সিলেক্ট কালার তো আমরা যদি সিলেক্ট কালারে ক্লিক করি এখানে আমরা নিজের মতো কালার সেট করে দিতে পারবো ঠিক আছে আমি যদি এখানে ক্লিক করে দেন এখানে মাউস থেকে এই যে ডান সাইডের যে হুইলটা সেটা এইভাবে উপরে উঠে দিলাম একটু সাদা টাইপের করে দেন এখন যদি আমরা এটা আরও একটু নিচে নামাই দেন এমনটা রাখলাম সাপোজ দেখে যদি আমরা ওকে দেই এখানে দেখেন ডিসপ্লের কালার কিন্তু এই যে সবুজ রং এখন যদি অ্যাপ্লাই দেই তাহলে আমাদের এই কালারটা সেট হয়ে যাবে আমি সাপোজ অ্যাপ্লাই দেই এই যে কালারটা কিন্তু সবুজ হয়ে গেছে ঠিক আছে তো আমরা বেলাকেই রাখি কালার সেন্স নাই করে আচ্ছা এখানে এই কালারের উপরে আরও একটা অপশন আছে ঠিক আছে এই যে ডিসপ্লে ফাইল ট্যাপ ডিসপ্লে ফাইল কোনটা এই যে আমাদের স্টার্ট তারপর ড্রয়িং ওয়ান তারপরে আরও যদি ট্যাব নেই ড্রয়িং টু ঠিক আছে টিকমার্কটা যদি উঠায় দেয় দেন ওকে দেই তাহলে আমাদের ডিসপ্লে ফাইল ট্যাপটা ক্লোজ হয়ে যাবে কিন্তু আবার ওটা আনতে গেলে কী করতে হবে ও পি এন্টার মানে অপশনের ভিতরে গিয়ে আবারও আমাদের এখানে ডিসপ্লে ট্যাপটা টিক মার্ক দিয়ে এখানে আরো একটা জিনিস আছে সেটা হচ্ছে ডান সাইডে এখন দেখেন কার্সার সাইজ এখানে আছে কত 8 তো আমি এটা 50 করে দেই তাহলে ডিফারেন্সটা বোঝা যাবে 50 করে দিলাম দেন ওকে এখন দেখেন আমাদের যে কার্সারটা দেখছেন কতটা বড় লাইনগুলো অনেক দূর লম্বা তাই না এটা হচ্ছে অনেক মানে বাড়তি দেওয়ার কারণে এমনটা আসছে ঠিক আছে তো ওটাকে আমরা আবার চেঞ্জ করি ওপি ইন্টার এটা আমরা দশের ভিতরে রাখব ঠিক আছে আমি টেন রাখলাম টেন দেন ওকে আচ্ছা আরও অপশন আছে এখানে এখানে সিলেকশন হুম এখানে আমাদের পিক বক্স আছে এই পিক বক্সটাও আমরা যদি বড় করে দেই তাহলে আমাদের পিক বক্সের সাইজটা একটু বড় হয়ে যাবে হুম এই পিক বক্সের সাইজ আমি যদি বড় করে দিলাম একটু যাতে বুঝতে সুবিধা হয় দেন ওকে এখন দেখেন আমাদের যে এই যে লাইনগুলা কারসারের লাইনগুলো তো ছোটো হয়ে গেছে কিন্তু ভিতরের যে বক্সটা চারকোনা যে বক্স এই পিক বক্সটা তার যে বক্স এটাতে কি বলে পিক বক্স তো পিক বক্সটা সাইজটা অনেকটা বড় হয়ে গেছে তো এটা আবার ছোট করে ফেলি আমাদের এত বড় দরকার হবে না বপি আমরা এটা এত বড় রাখবো না ঠিক আছে এমনটাই থাক দেন ওকে এখানে আমাদের যে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট এটা দেখাচ্ছে আমাদের ড্রয়িং যখন করি তখন সেটা আর এখানে আরও একটা জিনিস আছে সেটা হচ্ছে অনেকেই এটা প্রশ্ন করে যে লিমিট আমরা একটা লিমিট সেট করবো বা ইয়ে লিমিটটা আসলে এতটা দরকার হয় না হুম কেননা কাজ করবো আমরা হচ্ছে আনলিমিটেড জায়গায় লিমিট করার যদিও লিমিট দরকার হইলে আমরা শিখতে পারবো সমস্যা নাই লিমিটেড লিমিট আচ্ছা লিমিটটা ঠিক করার জন্য কী করতে হবে আমাদের যে কোনো একটা লিমিট আসলে কি আমরা যে কাজটা করবো আমাদের এই যে ওয়ার্ক তাই না এটাতে পুরা দেখা যাচ্ছে যে পৃথিবীর ড্রয়িংও করা পসিবল তাই না তো এটাকে যদি কেউ লিমিট করে দিতে চায় সাপোজ একটা বিল্ডিং করবো আমার জায়গা পঞ্চাশ ফিট বাই চল্লিশ ফিট তাহলে আমি সেই জায়গাটাই শুধু ডাকবো বাকিটা আমার বাকিটার জন্য ভিতর যা না যায় বাকিটাই বাকি স্পেসটাই তাই না তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি আমার লাইন লাইনটা একটা লাইন নিলাম হুম এই লাইনটা ঠিক করার জন্য কী করতে হয় সোজা বা বাঁকা করার জন্য এফ হুম আচ্ছা যখন লাইন নিয়ে কাজ করবো তখন এটা আলোচনা তো আমি একটা লাইন নিছি তাই না এটা ডাইমেনশন দিয়ে একটু দেখি কতটুকু আসলে এটাই এখন দেখো দেখা যাচ্ছে যে আমি একটা লাইন নেব পাঁচ ফিট এন্টার আমি একটা লাইন নিয়েছি কতটুকু পাঁচ ফিট তাই না তো একটা বিন্দুর মতো দেখা যাচ্ছে তাই না তো এটাকে আমরা ঠিক করার জন্য অবশ্যই বিকল্প অপশন আছে হুম তো যেহেতু লিমিট নিয়ে আলোচনা করতেছি লিমিট নিয়ে কথা বলি তো এখন এটাকে পাঁচ ফিট হয়েছে কিন্তু তো এখানে দেখা যাচ্ছে যে আমাদের জুম যদি করি এখানে মাউস রেখে অথবা জেড এন্টার এ ইন জুম দিলে অটোমেটিক্যালি চলে আসবে তাই না তো এটাকে ডাইমেনশন ক্লিক করে এখানে আমরা যদি লাইনটা মেজারমেন্ট করি পাঁচ ফিট তাই না তো ওই যে বিন্দুর মতো দেখাচ্ছিলো এজন্য দেখা যাচ্ছে আমরা একটা নির্দিষ্ট জায়গা ঠিক করে দিয়ে সেইটা দিয়ে কাজ করতে পারি কিন্তু লিমিটের ওইভাবে ব্যবহার না করাই ভালো আর লিমিট খুব বেশি ব্যবহারও হয় না যদি মানে জানার দরকার তাই হচ্ছে লিমিটটা নিয়ে আলোচনা করব তো লিমিট হচ্ছে এল আই এম আই টি ঠিক আছে ইয়েস লিমিটস ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন এখানে হচ্ছে আমাদের বলতেছে যে ফার্স্ট যে আমাদের এই একটা স্পেস তাই না তো এটা এখানে কি আছে আর ওয়াই না তো এইখানে আমরা একটা গ্রাফ পেপার যখন আঁকাই তখন সেটা এবং জিরো থেকে শুরু হয় এবং তারপরে একটা নির্দিষ্ট দূরে দেখা যাচ্ছে আমাদের একটা পয়েন্ট থাকে তো এই ফার্স্ট লিমিট আমরা সবসময় জিরো কমা জিরো দিব জিরো কমা জিরো দিব ঠিক আছে দেন ইন্টার আর সেকেন্ড লিমিটটা আমরা যতটুকু স্পেস নিয়ে কাজ করবো আমি পঞ্চাশ ফিট নিয়ে কাজ করি চল্লিশ ফিট কমা পঞ্চাশ ফিট বা পঞ্চাশ ফিটই দেই পঞ্চাশ ফিট কমা পঞ্চাশ ফিট ইন্টার পঞ্চাশ ফিট দিয়েছিলাম না ইঞ্চি দিয়েছিলাম এখন আমাদের লিমিটটা সেট হয়েছে কি না সেটা আমরা দেখব কীভাবে জেট ইন্টার এ ইন্টার অটোক্যাডে একটা জিনিস আছে আরও একটা জিনিস কি অটোক্যাডে সব সময় স্পেস বাটনটা আমাদের যে স্পেস বাটনটা এটা ইন্টারের সমান কাজ করে ইন্টার চাপলেও যে কাজ করবে স্পেস বাটন ক্লিক করলেও সেম কাজ করবে ঠিক আছে অটোক্যাডে স্পেস এবং ইন্টার সেম কাজ অটোক্যাডে এবং যে কোনো কমান্ডে থাকলে আমি যদি লাইন কমান্ডে থাকি এর লাইন কমান্ডে থাকি তাহলে এই কমান্ড থেকে বের হতে গেলে আমাদের কি করতে হবে যে কোনো কমান্ডে থাকলে সেই কমান্ড থেকে বের হওয়ার জন্য কিবোর্ডের ইএসসি অথবা স্কেপ বাটন প্রেস করতে হবে ইএসসি অথবা স্ক্রেপ বাটন ঠিক আছে প্রেস করলে আমাদের সেই কমান্ড থেকে বেরোয় আসবে আবারও যদি আমরা ইন্টারপ্রেস প্রেস করি আমরা পূর্বের কমান্ডে ফিরে যাব যে কমান্ডে ছিলাম আগে সেই কমান্ডে কিন্তু আবারও ফিরে আসব ঠিক আছে তো এটাও মাথায় রাখবেন তো আমাদের এখানে একটা আমরা লিমিট সেট করছিলাম সেই লিমিটটা কিনা একটু চেক করি তার জন্য কী করতে হবে জেড ইন্টার এ ইন্টার জুম অল এখন দেখেন আমি একটা লাইন নেই এখান থেকে এ পর্যন্ত আমাদের এই লাইনটা পঞ্চাশ দিছিলাম হুম পঞ্চাশ ইঞ্চি হয়েছিল এটা ফিট হয়নি তো এই পঞ্চাশ ইঞ্চি মানে কতটুকু হয় চার বারা আটচল্লিশ তাই না মানে চার ফিট তাই না তো এখানে নিচে একটু কম আছে বলে উপরের দিকে দেখাচ্ছে তিন ফিট দশ ইঞ্চি ঠিক আছে তো আমি একেবারে নিচের থেকে নেই জেট ইন্টার এ ইন্টার জু মল দিলাম দেওয়ার পরে এখান থেকে লাইন নিলাম নেওয়ার পরে এখানে একেবারে নিচের থেকে এই যে উপর পর্যন্ত কতটুকু চার ফিট দুই ইঞ্চি তাই না ইঞ্চিতে কত হয় চার ফিট দুই ইঞ্চি হয় না জি হ্যাঁ তো আমাদের হচ্ছে লিমিট মানেই একটা নির্দিষ্ট ওয়ার্ক স্পেসে কাজ করা সেটা হচ্ছে লিমিট তো লিমিটের ব্যবহার আমরা কাজের ক্ষেত্রে করবো না কিন্তু শেখার দরকার তাই শিখলাম ঠিক আছে এখন দেখেন এখানে আমার উপরে আছে কি এই যে মেনুবারটা এই মেনুবারটা বারটা উনিশে থাকবে না হুম তো মানে প্রারাথমিকভাবে ওপেন করলে থাকবে না তো তখন কী করতে হবে আমাদের এখান থেকে আমরা অ্যারোকি যেটা আছে সেই অ্যারোকি তে ক্লিক করার পর এখানে আমারটা আছে বলেই হাইট মেনুবার তো এই মেনুবার দেখা যাচ্ছে হাইট করা থাকে হ্যাঁ হাইট মেনুবার এমনটাই থাকে তো আপনারা কী করবেন এই আরও ক্লিক করে শো মেনুবার ঠিক আছে শো মেনুবার এই যে রিবনটা রিবনটাও যদি আমি হাইট করে দিতে চাই রিবনটাও হাইট করে দিতে পারবো এখানে ক্লিক করলে ঠিক আছে শো মেনুবার অথবা এখানে এখানে কি আছে শো বিলো দ্য রিবন এটা যদি আমরা এই যে বারটা এই বারটা যদি রিবনের নিচে দেখাতে চাই তাহলে আমরা শো বিলো দ্য রিবন মানে এটা ক্লিক করলে এই যে রিবনের নিচে চলে আসছে এই বারটা তাই না আমরা সেম আবারও অ্যাবভ দিব শো অ্যাবভ দা রিবন ঠিক আছে আর এখানে যে নেভিগেশন বার এটা দেখা যাচ্ছে কি হয় থ্রি করার সময় তখন এই নেভিগেশন বারটা অনেক বেশি ইউজ হয় এবং ভিউ তখন অনেক দরকার হয় টু ডির ক্ষেত্রে এই এই দুইটা অপশন দরকার খুব কম হয় ঠিক আছে কাজ করার জন্য এখানে ড্রাফটিং এবং অ্যানোটেশন রাখব টু ডি কাজ করার জন্য আর বাদ বাকি থ্রি কাজ করার জন্য আমরা থ্রি ডি মডেলিংয়ে চলে যাব ঠিক আছে আচ্ছা এখানে আরও একটা জিনিস হয় সেটা হচ্ছে নিচের মডেল ট্যাব লেআউট ওয়ান এবং লেআউট টু আমরা ভুলবশত অনেক সময় লেআউট টু বা লেআউট ওয়ানে ক্লিক করে মানে ক্লিক হয়ে যায় অনেক সময় হ্যাঁ না চাইতে দেখো তখন দেখা যাচ্ছে যে আমরা কিছুই খুঁজে পাই না তো আমরা আবার মডেলে ক্লিক করলে অটোমেটিক্যালি চলে আসবে ঠিক আছে ঠিক ঠাক আচ্ছা এটা ধরে উপরে নেওয়া যায় না হম যাই তো আমরা উপরেই রাখি একটু এটা আমাদের এই যে নিচের যে স্ট্যাটাস বার এই স্ট্যাটাস বারের ভিতরে আমাদের একটা সেটিং আছে সেই সেটিংটা আমরা কি করব এটার নাম কি এসনাপ ঠিক আছে এই যে এসনাপের ও এসনাপ এটাই হচ্ছে রাইট বাটন ক্লিক করার পর এখানে নিচে স্নপ সেটিং আছে হুম তো এই সেটিংয়ে আমরা ক্লিক করব করার পরে এখানে আমাদের যে স্নপ ওয়ান আর স্নপ ট্রাফিং যেটা এই দুইটা অপশনই আমরা টিকমার্ক দিয়ে দেব ঠিক আছে আমরা আসি কিসের ভিতরে অবজেক্ট স্নাপ হুম তো আমরা এই অপশনের ভিতরে আমাদের দেখা যাচ্ছে যে এমনটাই থাকতে পারে হুম তো আমরা এই অবজেক্ট এখান থেকে আমরা কি করব সিলেক্ট অল করে দেব। আমাদের সবগুলো অন করে রাখব কেন অন করে রাখবো দেখা যাচ্ছে আমরা একটা লাইন ড্র করলাম সেই লাইনটার মিড পয়েন্ট পাবো না বা এন্ড পয়েন্ট পাবো না তো এগুলো না শো করলে আমরা ঠিকঠাক ড্র করতে পারবো না হুম এজন্য আমরা কি করব সব সময় এটা সিলেক্ট অল করে রাখবো সিলেক্ট অল দেন ওকে আর এটা হচ্ছে ডিসপ্লে ওয়াল আর এখানে আমাদের যে যে টুলগুলো আমরা ওপেন করে রাখছি যে নিচে স্ট্যাটাস বারে ঠিক আছে সেইগুলো এখানে অটোমেটিক্যালি শো করতেছে আমরা এখানে যদি টিকমার্ক অফ করে দেই গ্রিডের টিকটা ওঠাই দিচ্ছি তো অটোমেটিক্যালি গ্রিডটা চলে গেছে এখান থেকে স্ট্যাটাস বার থেকে ঠিক আছে তো আমাদের যদি এগুলো সব দরকার না হয় আমরা কি করব এগুলো টিকমার্ক অফ করে দেবো ঠিক আছে টিকমার্ক ওঠায় দিলে এখান থেকে অটোমেটিক ঠিক আছে এখানে যে থ্রি ডট আছে এই থ্রি ডটের ভিতরে এই অপশনগুলো পাবেন